নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আবার আপনাদের স্বাগত। কৈলাসহরে ইউনাইটেড ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন এবং কৈলাসহর মহকুমা শাসকের প্রশাসনের উদ্যোগে কৈলাসহরের টিলা বাজারে, যেখানে রবিবার দিন উদ্বোধন হল কোভিড হেলথ কেয়ার সেন্টারের, এবং সেই সেন্টারের সম্পর্কে যেটা বলে রাখা দরকার যে রবিবার অর্থাৎ আজকে টিলা বাজারের ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় মূলত সূচনা হল এই কোভিড হেলথ ডেস্কের, এবং সেখানে ইউনাইটেড ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 50টি দুস্থ পরিবারের মধ্যে নগদ 500 টাকা করে বন্টন করা হয়। পর্যায়ক্রমিকভাবে মোট 200টি পরিবারকে 500 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে সংস্থার তরফ থেকে, এমনটা কিন্তু জানানো হয়েছে। কৈলাসহরের আজকের এই কর্মসূচিতে যেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে কৈলাসহর মহকুমার শাসক শান্তিরঞ্জন চাকমা এবং ডিসিএম জয়ন্ত জমাতিয়া, ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ইনচার্জ ইমরান আহমেদ, সংস্থার সভাপতি আব্দুল হোসেন, আহ্বায়ক গিয়াসউদ্দিন আহমেদ সহ আরও অন্যান্যরাও আজকে উপস্থিত রয়েছেন কৈলাসহরের এই অনুষ্ঠানে। মূলত কৈলাসহরবাসীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই কোভিড হেলথ ডেস্কের সূচনা করা হয়েছে, যেখানে ইউনাইটেড ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন এবং কৈলাসহর মহকুমা প্রশাসনের মূলত যৌথ উদ্যোগেই এই আজকে রবিবার দিন সূচনা হয়েছে কোভিড হেলথ ডেস্কের, যেখানে কৈলাসহরে কোনো মানুষ বা কোনো ব্যক্তি যদি কোভিড আক্রান্ত হন সেক্ষেত্রে তাদের খেয়াল রাখার জন্য তাদের কী কী প্রয়োজন, কোন সময়ে কোন কী জিনিসের প্রয়োজন হবে বা সমস্যা দেখা দেবে, তাদের জন্যই মূলত এই কোভিড হেলথ ডেস্কের সূচনা করা হল। সংস্থার কনভেনার গিয়াসউদ্দিন আহমেদ কি বলেছেন শুনব। আসলে এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষের জন্য কাজ করা। আমরা সবসময় মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে চাই এবং কৈলাসহরের বিভিন্ন মানুষ আমাদেরকে কৈলাসহর ছাড়া অন্যান্য জেলার মানুষ আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করছেন, আমরা তাদেরকেও বিশেষ অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সংস্থার পক্ষ থেকে। এবং আপনারা যারা এখানে মিডিয়া বাইরে রয়েছেন, আপনাদের মাধ্যমে আমি সারা ত্রিপুরা রাজ্যে আমাদের বার্তা প্রকাশ করতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা আগামী দিনেও মানুষের কাজ করব, মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে চাই, প্রত্যেক মানুষের সহযোগিতা দোয়া আশীর্বাদ আমরা কাম্য করি। কৈলাসহরে বিভিন্ন পরিবারের হাতে উন্নত মানের খাদ্য সামগ্রী প্রদান এবং তার পাশাপাশি যে সমস্ত জরুরি প্রয়োজনে রক্তদান শিবিরের একটা ব্যবস্থা করে তোলা এবং বাজার এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্যানিটাইজ করার পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের মাস্ক স্যানিটাইজার বিতরণ, এই একাধিক কাজে উদ্যোগ নিয়েছে কৈলাসহরে ইউনাইটেড ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন। আজ 23 মে রবিবার দিন আজকেই মূলত উদ্বোধন হল এবং আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ইউনাইটেড ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে সংস্থার তরফে 250টি পরিবারকে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সাহায্য সহযোগিতা, তার পাশাপাশি কোভিড হেল্প ডেস্ক সেখানে সূচনা হল আজকে। শান্তিরঞ্জন চাকমা মহকুমা শাসক, তার বক্তব্য আমরা শুনলাম। সুতরাং এক্ষেত্রে যে বিষয়টা বলতেই হয় যে সরকারি আমলা থেকে শুরু করে সকলের কিন্তু একটাই আহ্বান, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, কারণ অনেক পরিবারই কিন্তু এখনো অনিশ্চয়তার মুখে গিয়ে দাঁড়িয়েছে। তার কারণ কিন্তু আমরা সকলেই জানি কোভিড, যেখানে দ্বিতীয় দেহের ঢেউয়ের যে সংক্রমণ সেটা কিছুটা হলেও একটু কমে আসছে, কিন্তু সেটা কমতে না কমতেই আবারও একটা বড়সড় বা তৃতীয় ঢেউ আসার একটা আশঙ্কা দেখা দিয়েছে, এবং তাকে নিয়ে বা সেই ঢেউকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সমীক্ষাও চলছে।
এবং আজকে তার মধ্যে থেকেই বিভিন্ন কোভিডের প্রোটোকল যা রয়েছে সেই সমস্ত কিছুকে মান্যতা দিয়েই মূলত কয়লা শহরে যেখানে আজকে সূচনা করা হলো কোভিড হেল্প ডেস্কের। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।